দীঘলাজুর নাতির বিয়াও, ঠাকরি কালায় ডাইল, সাগাই সদর সগাই আসি, পুড্ডি উল্টি খাইল। মানে আমি নিজে থেকে রাজবংশী না হলেও আমি সেই মনন সেইখানে আমি বিশ্বাস করি, আমি সেইখানে বাঁচি, যেই সংস্কৃতিটাতে যেটা আমি ভালোবাসি সেটা নিয়ে। এবার আমাদের যে দেশীয় সমাজের যে খাওয়ার গুলো সেই যে বিষয়গুলোরকেই আমরা ওই দিন মাসকালাই মানে যেটাকে বলি আমরা ঠাকুরি কালার ডাল, তবে শামুকের হোরপা থাকবে, থাকবে হচ্ছে তোমার শিদলের আওটা থাকবে, লাপা শাকের পেলকা থাকবে, থাকবে বৈরলি মাছের চচ্চড়ি, থাকবে হচ্ছে খাসির মাংস, ইভেন হাঁসের মাংস হলেও হতে পারে, হতে পারে। এই হচ্ছে আমাদের, আর এগুলোই চলবে আর কি। আচ্ছা ঠিক আছে, এই খাওয়ার মেনু এটাই থাকবে সব, মানে এটাও শুধু না, ওখানে আমাদের দেশীয় সংস্কৃতির যে কালচার গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা থাকবে, এবং আলোচনা থাকবে, এবং এই যে খাবার গুলো সেগুলো নিয়ে আমি যদি জিজ্ঞেস করি সেগুলো আমি তাদের থেকে জানতে পারবো তো, কিভাবে কি রান্না করছে, শীতল কিভাবে রান্না করলো, এর উৎপত্তি কোথায়, কেন হলো, সব জানা যাবে। তেসরা জানুয়ারি, তেসরা জানুয়ারি সেটা রামসাই, ময়নাগুড়ি রামসাই, ময়নাগুড়ি যেটা মেন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে কত দূর দূরে সেটা? ওখান থেকে 15-20 কিলোমিটার হবে, রামসাই বলে যে পিকনিক স্পটটা আছে সেটা। হ্যাঁ, সেখানে মানে সেখানে এইবার এই যে প্রোগ্রামটা সেটা হচ্ছে সরকারি এবার সেই প্রোগ্রামটা হবে রামসাইতে। বাহ, দুর্দান্ত। তো এতে আমাদের সমস্ত এইবার এই এই আসাম থেকেও লোক আসবে এখানে। আচ্ছা আচ্ছা, মানে আমরা এই যে রাজবংশী কালচার যেটা বিলং করি, এই যে তিস্তা এবং তোরসা পাড়ের যে অববাহিকার এই যে লোক, শুধুমাত্র এখানে কুচবিহারই হবে না, মানে জলপাইগুড়ির অববাহিকা এবং আসাম লোয়ার আসামের যে আসাম, লোয়ার আসাম, আপার আসামেরও আসবে, আসবে এবং কিছু নেপালেরও আসবে, এদিকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকেও আসবে, আসবে। তো শুধু এখানে দেশীয় সমাজের যে খাওয়াটা সেটা নিয়েও যেমন আলোচনা হবে, তেমনি এখানে যে দেশীয় সংস্কৃতির যে বিষয়গুলো, নাচ গান সবকিছুই ওখানে ওইদিন হবে। আচ্ছা, দেশীয় শিল্পীরাই থাকবে এখানে, ভাওয়াইয়া শিল্পী, দড়িয়া চটকা সবই হবে, যা যা আমাদের দেশীয় সমাজ, শুধু এটাই না দেশীয় আলোচনা। ধর আমি তো এটা তথ্য আহরণ করার জন্য এখানে যাব, এর বাইরেও কেউ যদি আসতে চায় বাইরের থেকে, তাদের জন্য কি এখানে সিস্টেম আছে সেটা একটু বল। ওখানে এন্ট্রি ফি হচ্ছে 250 টাকা করে, হ্যাঁ 250 টাকা করে। আচ্ছা, ওই ডারিগর গ্রুপের মধ্যে ইয়ে আছে, দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেটাতে টাকা পাঠিয়ে দিবে, দিয়ে ওরা যোগদান করতে। আচ্ছা, এবার এখানে কি ওভারনাইট স্টে হবে কি স্টে হবে না? না, স্টে নাই, যাওয়া আসাটা তার নিজের দায়িত্ব। আচ্ছা, ওই যে গ্রুপটা যেটা আছে সেটার লিংক তো পেয়ে যাবো? ভাষাটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং এই যে কালচারটা যেটা আছে, এই কালচারটাকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং এটা আমাদের সকল, আমার নয়, এটা সকল গ্রুপের এবং আমাদের সমস্ত দেশীয় ভাই বোনদের এই এবং যে রামসাই যে অনুষ্ঠানটা হবে, মানে সেইটাই হচ্ছে সেটাকে ফ্লাওয়ারিশ করা, আরো বেশি লোকের মাধ্যমে, আরো বেশি লোকের মাধ্যমে এটা জনসমাগম ঘটানো এবং শুধু সবার মধ্যে একটা মিলন মিলন। হ্যাঁ হ্যাঁ।